আমরা গতদিন যে আলোচনা করেছি উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় একটি টপিক, খাস করে এটির উপরে আমরা একটা উদ্দীপক করবো। উদ্দীপকটি এরকম, একটু সবাই উদ্দীপকটি খেয়াল করো। এই উদ্দীপকের আলোকে গ নম্বর প্রয়োগমূলক বা ঘ নম্বর উচ্চতর দক্ষতামূলক দুই ধরনের উত্তরই যেন হয় এরকম একটা উত্তর তোমরা উপস্থাপন করবো। তো উদ্দীপকটা এরকম যে আকাশ সমুদ্রকে বলল, আমরা যেমন আমাদের দাঁত দিয়ে চিবিয়ে খাবার খেতে পারি, তদ্রূপ আমাদের উচ্চ মাধ্যমিক বইয়ে আর্থপোডা পর্বের এরকম একটি প্রাণী রয়েছে যা কচি লতা পাতা কাণ্ড কচি কাণ্ড ইত্যাদি চিবিয়ে খেতে পারে, এই জন্য এই ধরনের ওই প্রাণীর মুখের উপাঙ্গগুলোকে ম্যান্ডিবুলের টাইপ অফ মাউথ পার্টস বলা হয়। উদ্দীপক শেষ। মূল উদ্দীপকটি বুঝতেই পারছো যে আসলে বলতে চেয়েছি নাই বলি, তোমরা বলো, তোমাদের বলার অপেক্ষায় রইলাম এবং প্রস্তুতি নাও কে উত্তরগুলো বলবা। আমি অত সময় নেই বিধায় সবার ভিডিও করতে পারছি না, কিন্তু তোমরা খুব দারুণভাবে পড়াশোনা করছো অ্যাক্টিভলি, নট অনলি দিস সেশন বাট অলসো এনি এনভায়রনমেন্ট ইউ মাস্ট বি অ্যাটেন্টিভ টু সেম টাইম আই হোপ। রিয়েলি আই সি ইউ আর ভেরি অ্যাটেন্টিভ, ইউ আর ভেরি অ্যাটেন্টিভ টু ইউর লেসন, আই এম ভেরি প্লেসড অফ অল, থ্যাংক ইউ ভেরি মাচ।